উলট পোড়ান। শাসক দলের পক্ষ থেকেই এখন আঙুল তোলা হচ্ছে সিইওর দিকে। বিজেপি মন্ত্রী রতনলাল নাথের অভিযোগ, শ্রীরাম তারানিকান্ত চক্রান্ত করছেন। এতদিন নির্বাচন দফতরের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধী কংগ্রেস এবং সিপিএম। এমনকি বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। সিইও শ্রীরাম তারানিকান্তের নেতৃত্বেই পূর্ব আসনে ভালো ভোট হয়েছে, কিন্তু এই সিইওর বিরুদ্ধেই তোপ দাগতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রতনলাল নাথের বক্তব্য, শ্রীরাম তারানিকান্ত কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছেন। রতনলাল নাথ বলেছেন, সিইও শ্রী তারানিকান্ত গোটা চক্রান্তের নায়ক। রতনলাল নাথের অভিযোগ, তার ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ রয়েছে, তাই এই ধরনের কাজ করছেন সিইও। এমনকি পশ্চিমে রিটার্নিং অফিসারকে সরিয়ে দেবার পেছনেও চক্রান্তের গন্ধ পেয়েছেন রতন বাবু। ষড়যন্ত্রটা এটা ফাঁস হয়ে গেছে মানুষের কাছে, এবং বিশেষ করে এখানকার যে চিফ ইলেকটোরাল অফিসার, উনি কিন্তু চক্রান্তের একজন নায়ক। এটাই তো আপনাদের দরকার বোধ হয় এই সেন্টেন্সটা আমি বলি কিনা। এই যে বর্তমানে যে সিইও, সিইও উনি কিন্তু চক্রান্তের নায়ক। ওনার কোনো ব্যক্তি স্বার্থ রয়েছে, কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে, সিপিএম এবং কংগ্রেস সাথে গোপন আঘাত করে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, এটা রাজ্যের মানুষ আজকে দিবালোকের মতো স্পষ্ট। লুকিয়ে রেখে লাভ নেই, এবং যেটা করছে ভূ ভারতে, আজকে 11 তারিখ ভোট হয়েছে, আজকে হলো আরেকটা 11 চলে আসছে প্রায়, আজকে 2 তারিখ, তো আরেকটা 11 চলে আসছে, এখনো ডিসিশন দিচ্ছে না। এই যে জিনিসটা ভারতবর্ষের ইতিহাসে, যে যেটা নির্বাচনের ইতিহাসে কখনো এই কথা লেখা নেই যে সিদ্ধান্ত এতদিন ঝুলিয়ে রাখে, এটার পিছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে, কনস্পিরেসি রয়েছে। এর বিরুদ্ধে আমাদের দায়িত্ব বিজেপির মানুষকে জানানো, আমরা সে এবং আরেকটা চক্রান্ত 1% রিগিং হয়নি, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। পূর্ব ত্রিপুরা তো ভোট হয়েছিল, একটা চক্রান্ত চালাচ্ছে, চক্রান্ত আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা চক্রান্ত আজ রাজ্যের মানুষ বুঝে ফেলেছে, সেই জন্যই চক্রান্তের বিরুদ্ধে আজকে এই বিক্ষোভ মিছিল এবং এবং কন্টিনিউ। আমরা আজ রিটার্নিং অফিসার বলছেন সরিয়ে দিয়েছে, এটা আপনি বলছেন, এই চক্রান্ত চলছে আমরা তো বলছি, এবং সরিয়ে দিলেও কিচ্ছু কাজ হবে না। আমরা আমরা ওই কি ডিএম হয়ে উনি থাকবেন নাকি আরেকজন রিটার্নিং অফিসার, আমরা নির্বাচন কমিশন উপরে আস্থা রয়েছে, আমরা সবসময় ওয়েলকাম করি, আমরা লোকতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি নির্বাচন কমিশন বলে আবার সারা রাজ্যে ভোট হবে ওয়েলকাম, কিন্তু চক্রান্ত করে যদি কয় রাজ্যের মানুষ কিন্তু ক্ষমা করবে না, এটা হল এটাই তো, সেই জন্য রাজ্যের মানুষের কাছে আমরা দায়বদ্ধ, আমরা মানুষকে জানাতে যাচ্ছি। Pure Report, Channel Din Rat.